প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা তোমাদের যাদের ইতিহাসের মাইনর পেপার ইতিহাসে রয়েছে যারা মাইনর পেপারে ইতিহাস চুজ করেছ তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের মাইনর যারা তোমরা অনার্স রয়েছ ঠিক আছে অনার্স যারা রয়েছ তাদের মাইনর টু এবং যারা জেনারেল রয়েছ তাদের মাইনর ওয়ান এবং তোমরা দেখবে যখন ফার্স্ট সেমিস্টারে তোমরা ফর্ম ফিল আপ করেছিল তোমাদের মাইনর পেপার যারা জেনারেল রয়েছো তারা মাইনর পেপারে দেখবে তোমাদের পেপার চুজ করা ছিল মাইনর পেপার যেটি তোমরা ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দাওনি তো তোমাদের থার্ড সেমিস্টারে এসে তোমাদের কিন্তু মাইনর পেপারে পরীক্ষা দিতে হবে ঠিক আছে যারা জেনারেল রয়েছ তো তাই জন্য তাদের মাইনর ওয়ান এবং অনার্সে যেহেতু আগে মাইনর পেপার দিয়েছো তোমাদের এটি মাইনর টু এবং তোমাদের যারা ইতিহাস চুজ করেছো তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের আমি সিলেবাস নিয়ে আলোচনা আর করছি না আমি তোমাদের পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করে দেবো বাংলা এবং ইংলিশে এবং আগের ভিডিওতে আমি তোমাদের প্রিভিয়াস অনেক ভিডিওতে দিয়েছি আমি সিলেবাস সম্পর্কে আমি পরে আমি আলোচনা করে দেবো আজকে আমি আলোচনা করব একদম চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ দিচ্ছি যারা পড়ান আমার থেকে অনেকেই স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করেন যারা টিচিং প্রফেশানে রয়েছে তাদের জন্য যেরকম গুরুত্বপূর্ণ স্টুডেন্টদের জন্য গুরুত্বপূর্ণ কারণ চ্যাপ্টার ওয়াইজ তোমরা অনেকেই খোঁজো কারণ অনেক জায়গায় তোমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ পাও না তো আমি আজকে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কোশ্চেন বলে দেবো এবং যেই কোশ্চেনগুলো বলবো সেগুলো একদম হান্ড্রেড পারসেন্ট কমন পাবে এবং তোমাদের আমি পরবর্তী ভিডিওগুলোতে দশ কুড়ি এবং পাঁচের আলাদা করে প্রশ্ন আমি তোমাদের দিয়ে দেবো তো চলো প্রথমে আমরা দেখে নিই আমাদের প্রথম অধ্যায় প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠন এখানে আমাদের রয়েছে দশ এবং কুড়ি নম্বরের ম জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো প্রথম প্রশ্ন যে প্রথম তিনটি প্রশ্ন বলবো একদম সেখান থেকে একটি প্রশ্ন তোমরা কমন পাবেই পাবে তোমাদের প্রশ্নপত্রে যারা অনার্স রয়েছে এবং যারা জেনারেল রয়েছ প্রথম প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে মুদ্রা ও লিপির গুরুত্ব আলোচনা করো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের ভূমিকা লেখো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব কী তারপর রয়েছে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো ঠিক আছে এই যে চারটি প্রশ্ন তোমাদের দশ এবং কুড়ি নম্বরের যে বললাম এই চারটি প্রশ্ন যদি ভালো করে তোমরা করে নাও একদম ধরে নাও তোমরা হান্ড্রেড পারসেন্ট একটি কুড়ি এবং আরেকটি দশ নম্বরের প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ এই চারটি প্রশ্ন থেকে ঠিক আছে তাই এই চারটি প্রশ্ন খুব ভালো করে পড়বে এখান থেকে তোমাদের ভেঙে পাঁচ নম্বরের প্রশ্ন আসতে পারে তবে আমি তোমাদের পাঁচ নম্বরে আলাদা করে তোমাদের প্রশ্ন বলে দেবো এই চ্যাপ্টার থেকে আজকে আমি আলোচনা করলাম দশ এবং কুড়ি নম্বরের প্রশ্ন যদি তোমরা মনে করো না স্যার আমাদের এরকমই চ্যাপ্টার ওয়াইজ পরবর্তী চ্যাপ্টারগুলোরও কোশ্চেন যদি দিয়ে দেন ভালো হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে এবং তোমাদের আমি বলেছিলাম তোমরা কিন্তু ফ্রি অফ কস্টে নোটস পেয়ে যাবে তো তার জন্য তোমাদের কিন্তু ভিডিওগুলো প্রত্যেক বন্ধুদের কাছে শেয়ার করতে হবে এবং তোমাদের লাইক করতে হবে তোমরা অনেকেই দেখে লাইক করো না আমাদের একশোখানা লাইক হলেই আমি কিন্তু তোমাদের একবারে পিডিএফ নোট দেওয়া শুরু করব ঠিক আছে তো যাও একদম লাইক করো শেয়ার করো কমেন্টস করো কমেন্টস করে জানাও তোমাদের কাদের কাদের ইতিহাসে ফ্রি অফ কস্টে নোটস চাই এবং পলিটিক্যাল সায়েন্সে ফ্রি অফ কস্টে নোট চাই প্রত্যেকে লেখো প্রত্যেকের নাম সহ লেখো আমি আগেও নামগুলো খুলে রেখেছি প্রথম যারা একশো জন এখানে কমেন্টস করবে তাদের একদম আমি ফ্রি অফ কস্টে নোটস প্রোভাইড করে দেবো প্রথম একশো জনকে তো যারা তাড়াতাড়ি করে কমেন্ট করতে পারবে তাদেরকে আমি অবশ্যই দিয়ে দেবো আমি গ্রুপে অ্যাড করে তোমাদেরকে আমি পাঠিয়ে দেবো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকালে ভালো থাকবে সুস্থ থাকবে